নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2021-এ কোন দুটি দল খেলবে ফাইনাল তা পরিষ্কার করে দিল ভারতীয় দলের প্রাক্তন ওপেনার এবং কেকেআর দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তাহলে বন্ধুরা, ক্রিকেট এক্সপার্ট গৌতম গম্ভীরের মতে আইপিএল 2021-এর ফাইনাল কোন দুটো দল খেলবে সেটা জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। গৌতম গম্ভীর তার মতে সিএসকে এবং দিল্লি এই দুটো দলের মধ্যে তো একটা দল ফাইনালে কোয়ালিফাই করবে। গম্ভীরের মতে আজকে চেন্নাই সুপার কিংস প্রথম দল হবে যারা ফাইনালে কোয়ালিফাই করবে। এবং তার পাশাপাশি গম্ভীর তিনি এটাও বললেন, আইপিএলের নিয়ম অনুযায়ী যারা লিগ টেবিলে 1 নম্বরে এবং 2 নম্বরে থাকবে তারা সবসময় 2টো করে সুযোগ পায় ফাইনালে যাওয়ার জন্য, এবং এই জন্যই প্রত্যেক কটা দল চেষ্টা করে 1 অথবা 2-এ থাকার। এবং তিনি বলেছেন এই নিয়মটা দুর্দান্ত করেছেন, এবং আমার মনে হয় যে এই বছর ফাইনাল খেলবে দিল্লি এবং সিএসকে, কারণ দিল্লি এবং সিএসকের মধ্যে কোয়ালিফায়ার 1-এ যেই দল হারবে সেই দলের কাছে 13 তারিখ যেটা হবে কোয়ালিফায়ার 2 সেই ম্যাচেও একটি সুযোগ থাকবে ফাইনালে পৌঁছানোর। তাই দিল্লি এবং সিএসকের ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনাটা কেকেআর এবং আরসিবির থেকে অনেকটা বেশি। তাই আমার মনে হচ্ছে সিএসকে এবং দিল্লি এই দুটো দলেরই আইপিএল 2021-এর ফাইনাল খেলার সম্ভাবনাটা কেকেআর আরসিবির থেকে বেশি। তবে গম্ভীর এটা বলেছে, তবে আমি শক হব না যদি কেকেআর অথবা আরসিবির মধ্যে কোনো একটা দল ফাইনাল খেলে যায়। অর্থাৎ গৌতম গম্ভীরও এই মুহূর্তে 100% কনফার্ম বলতে পারছে না যে আইপিএল 2021-এ কোন দুটো দল ফাইনাল খেলবে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় আইপিএল 2021-এর ফাইনালে কোন দুটো দল খেলবে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।